গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার, তাদের অন্দরমহলের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। বচ্চন বহু ঐশ্বর্য রায়ের সঙ্গে নাকি সম্পর্কে চির ধরেছে বচ্চন পরিবারের, বিগত কয়েক মাস ধরেই নাকি শ্বশুরবাড়ি থেকে ছাড়া ছাড়া ঐশ্বর্য, আর এর মাঝেই মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের প্রথম বাংলো প্রতীক্ষা অমিতাভ দিয়ে দিলেন। এবার সম্পত্তি ভাগ নিয়ে মুখ খুললেন অভিনেতা, প্রায় 2,800 কোটি টাকার সম্পত্তির ভাগ কিভাবে হবে জানালেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এক অনুষ্ঠানে অমিতাভ জানিয়েছেন তার সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমান ভাগ করে করা হবে। প্রথম থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাত করেননি অমিতাভ, তাই সম্পত্তির ক্ষেত্রেও 2 সন্তান সমান ভাগ পেয়েছেন। সদ্য দীপাবলির উপহার হিসেবে অমিতাভ প্রতীক্ষা বাংলোটি মেয়ের নামে লিখে দিয়েছেন, যার বাজার মূল্য আনুমানিক 50 কোটি। শোনা যায় এই বাংলোটি বেশ পছন্দের ছিল ঐশ্বর্যর, তবে বৌমার বা ছেলে নয়, বরং মেয়ে শ্বেতাকেই দিলেন প্রতীক্ষা। অভিষেককে তিনি তার অন্যান্য বাড়িগুলি দিয়েছেন, সেইগুলির অবশ্য কোনটা কোথায় রয়েছে তা গোপন রেখেছে বচ্চন পরিবার।